অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দিদি, বাবা গলা শুকিয়ে না একেবারে কাট হয়ে গেছিল। আমাদের বাড়িতে এলে আপনার গলা তো সবসময় শুকিয়ে কাট হয়ে থাকে। কোকাপ চা খান জানেন? খাক খাক, তুমি আবার এটা নিয়ে কিছু বলো না। চায়ের কাপ দিদার হাতে না থাকলে দিদার হাতটা খালি খালি লাগে। সোনা, সোনা তুই কি করে এলি? একা একা এলি তুই? হ্যাঁ, ওই ছোট লোক শ্বশুরটা তোকে আসতে দিল? হ্যাঁ, শাকডিক ফোন করে পারমিশন দিল, তারপরে বললো হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, আমি আমি চা বসাচ্ছি তোমার জন্য। আর তুই বস তো, আয় 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 বস। না না মা, আমার চা খাওয়া বা বসার কোনোটারই সময় নেই। তোমার শিখিরে, সোনা তুই একটু বসবি না? না, আমি শাকনিককে বললাম যে ডাক্তার দেখাতে যাব, তার জন্যই এখানে আসতে দিল। বাবা, বাপের বাড়ি আসবে তাই নিয়ে এদের কত নকরা। আবার বলেছে কি জানো, ডাক্তার দেখিয়ে যেন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কি ধরনের অসভ্যতা? হ্যাঁ দেখ দেখ, কি ধরনের অসভ্যতা দেখ। বাপের বাড়িতে আসবে যাবে, ঘড়ি ধরে আসবে যাবে, ঘড়ি ধরে। আর বলো না মা, সব সময় না ওই শাকনিকের কথাই একেবারে শেষ কথা। সব সময় একটা কথাই বলে চলে যে বাবার সেবা করো, বাবার সেবা করো। এই কিচ্ছু করতে হবে না, লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই তো এই ভদ্রলোক জানেন না। আমার বাবা সেবা করো, বাবা সেবা করো। আর তুমি ভাবো একবার, মানে এই শ্বশুরের সেবা করাই নাকি সংসার, এটা কখনো ভাবা যায়? তাই এই সময় তোরা দুজনে একটু ঘোরাঘুরি করবি, নিজেদের মতো বেড়াবি, তা নয় বুড়োর মুখের দিকে তাকিয়ে বসে থাকতে হবে যত সব। আহা মন্দিরা, পোয়াতি মানুষের সামনে ভালো ভালো কথা বলতে হয়, তাতে বাচ্চাটা হাসি খুশি থাকে। মন্দ কথা কেন বলছিস? তুমি থামো তো দিদা, ওরকম এক পিস শ্বশুর মশাই সঙ্গে না কখনো থাকা যায় না, বুঝলে তো? মানে সব সময় আমাকে জ্বালিয়ে খাচ্ছে। আর কি মুখ ভাবতো, কি মুখ লোকটার! না 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 বাবা, ওই শাগনিকের কথা শুনলে তুই তো মরে যাবি, মরে যাবি একেবারে। আচ্ছা মা, মা থাক না এইসব কথা, শুনলেই তো কম সময় নিয়ে এসছো, কেবল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তোমরা ডাক্তারের কাছে বেরিয়ে পড়ো। কেমন সোনা? দাদা হ্যাঁ শোন না, বলছিলাম মানে আমাকে কিছু টাকা দেবি? আসলে আমার শ্বশুরমশাই দেখলো যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাও আমার হাতে কিছু টাকা দিল না। মরবে মরবে, কিপটে পুরো ধুকে ধুকে মরবে, মরার সময় মুখে জল পর্যন্ত কেউ দেবে না। থাক থাক মা, এসব কথা এখন তুলো না। শোন না, ডাক্তারের খরচ সব মিলে 2000 টাকা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাওয়া তো উচিত। আর দিদা বলছি, তুমি মায়েদের সঙ্গে আবার বেরিয়ে পড়ো তাহলে। হ্যাঁ, আমার তো তোদের বাড়ি ছাড়া তিন কোণে কেউ নেই, যাবো যাবো। তাই মন্দিরা চ চ। ঝিনুক, আমি বেরোলাম রে। নমস্কার স্যার, আপনি অঞ্জন স্যার তো? হ্যাঁ বলুন, আপনার কি দরকার? মানে আমি বিমল দাস। তো আসলে আমি একটু পড়াতে বেরোচ্ছি, একটু যদি সন্ধ্যের দিকে আসেন তাহলে খুব ভালো হয়। না না, বেশিক্ষণ লাগবে না স্যার, একটু যদি আমাকে বলতে দেন একটু মানে। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন আসুন। হ্যাঁ বলুন। মানে আপনার এই এলাকায় একটা জমির খোঁজ আমি পেয়েছি, জমির মালিক মানে চাপে পড়ে সস্তায় জমিটা বিক্রি করে দিতে চাইছে। আমাকে কি করতে হবে বলুন? আমি একটা উপায় বার করেছি স্যার, আপনার একটু সাহায্য লাগবে। ঠিক এইখানে কিছু নকল খদ্দেরকে জোগাড় করতে হবে, যারা গিয়ে জমির মালিককে কম দাম বলবে, আমি তখন গিয়ে একটু বেশি দাম বলে জমিটা কিনে নেব। আমাকে নকল খদ্দের জোগাড় করতে হবে? জমিটা হাতে পেলেই একটা মোটা টাকার কমিশন আপনার কাছে পৌঁছে যাবে স্যার। মা তালে দিয়ে বলছি, বিমল দাস সহকর্মীকে ঠকায় না, এক কথার মানুষ এই বিমল দাস। সহকর্মী মানে আপনি আমার সঙ্গে কাজ করলে তো আমার সহকর্মী হলেন। বেরিয়ে যান আগে, আপনি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যান। হঠাৎ কি হলো আপনার? আমি পেশায় একজন মাস্টার মশাই, জমির দালাল নই। কিন্তু আমি তো শুনেছি আপনি জমির কেনাবেচা করেন,
আমি দু একবার করেছি বটে, কিন্তু সেটা সোজা পথে, লোক ঠকিয়ে বা অন্যায় ভাবে নয়। মিথ্যে কথা বলাকে আমি অপরাধ মনে করি। আপনাকে কে বললো বলুন তো যে আমি দু নম্বরই পথে টাকা রোজগার করি? স্যার একটু ঠান্ডা মাথায় শুনুন, ওসব দু নম্বরই টাকা বলে কিছু হয় না। ওসব এক নম্বরই টাকা, দু নম্বরই টাকা, এসব আগে ছিল, এখন শুধু টাকা। এখন দেখতে হবে টাকাটা আপনার কাছে আসছে কিনা। আপনি চাইলে আপনার 20,000 টাকা আরো বাড়িয়ে দেব। না না না, আর না বলবেন না স্যার। এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা টাকার জন্য ভালো বুদ্ধি বিক্রি করে না। এসব আপনি বুঝবেন না, ভালো কথায় আপনি এখান থেকে চলে যান। আর ভবিষ্যতে কোনোদিন আপনাকে আমার বাড়ির আশেপাশে যেন না দেখি। আমার ভদ্রতা দেখেছেন, কিন্তু রাগটা দেখেননি। দরজাটা ওইদিকে। টাকার লোভ দেখাতে এসছে অঞ্জন বসুকে। বাবা, ওই লোকটা তোমাকে টাকা দিতে চেয়েছিল? হ্যাঁ, মিথ্যে কথা বলতে বলছে। কিন্তু তোমার তো অনেক টাকার দরকার। টাকার জন্য সত্যি মিথ্যে, ন্যায় অন্যায় তো ভাসিয়ে দিতে পারি না। টাকার জন্য যদি অমানুষ হয়ে যাই, তাহলে পৃথিবী আর নরকের মধ্যে তফাৎটা কোথায়? হ্যাঁ, টাকার দরকার নিশ্চয়ই আছে, কিন্তু সবার আগে দরকার ভালোবাসা। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তা ঠিক। আচ্ছা বাবা, বলছি আমার কিন্তু কলেজ যেতে হবে, তুমি বলোনি তো? আরে বাবা, বলবো কেন, না রে বলিনি। জানো বাবা,